নিউজ ইসলামের ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতাম না জাকিয়া দর্শক আজকে আমরা কথা বলবো যানবাহনের গতিসীমা নিয়ে যদি একটু বলতে চাই আপনাদের যে গত একযোগে কিন্তু দেশের যোগাযোগ খাতে বিশেষ করে সড়ক যোগাযোগ খাতে আমূল একটি পরিবর্তন এসেছে যেমন নতুন রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে আবার পুরোনো যে রাস্তাগুলো আছে সেটাও কিন্তু সংস্কার করা হয়েছে সব মিলিয়ে জনমনে কিন্তু একটা স্বস্তি ফিরে পেয়েছে তবে সড়ক যোগাযোগের দৃশ্যমান অনেক অগ্রগতি হলেও এ খাতের অব্যবস্থাপনা যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে প্রতিদিনই দেশে বিভিন্ন অঞ্চলের সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ যার অন্যতম একটা কারণ যানবাহনে গতি এবং এ নিয়ে কিন্তু বুধবার আট মে একটি নির্দেশনা জারি করা হয় মোটর মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা দু হাজার চব্বিশ ইতিমধ্যেই জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বি এবং কোন ধরনের যানবাহন আসলে কত গতিতে চলবে তা ঠিক করে দিতেই এই নির্দেশনা জারি করা হয়েছে এবং যানবাহনের গতিশীলতা নিয়ে যেহেতু আজকে পয়েন্ট আমরা সাজিয়েছি এ নিয়ে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে আজকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান যোগাযোগ বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক অ্যাক্সিজেন রিসার্চ ইনস্টিটিউট বুয়েট স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আমরা শুরুতেই বলছিলাম আমাদের দর্শক দেখে বিপুল পরিমাণ রাস্তাঘাট সংস্কার করা হয়েছে এবং নতুন নতুন সড়ক হয়েছে কিন্তু গতিসীমা নির্ধারণ করা হলেও এর কোনো এখন পর্যন্ত কোনো রকম তৎপরতা দেখা যাচ্ছে না যেসব সংস্থা তদারকি করবে তারা কি বিষয়টাকে আদৌ জানে জি আপনাকে ধন্যবাদ দেখেন প্রথম প্রথম জিনিসটা হচ্ছে আপনি নিশ্চয় জানেন আমাদের কিন্তু আসলে মহাসড়কের গতিসীমা এবং নগর কেন্দ্রিক গতিসীমা এটা কিন্তু ছিল আগে থেকে এখন যেটি করা হয়েছে মূলত আসলে আমাদের সড়কের যে বিন্যাস আছে অর্থাৎ আপনি জানেন আপনি কিছু আগে নিজেও বলছিলেন যে আমাদের বহু নতুন সড়ক বিশেষ করে এক্সপ্রেস হয়েছে এবং আমাদের মহাসড়কের মধ্যেও কিছু বিন্যাস আছে আপনি জানেন জাতীয় মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক জেলা সড়ক এবং আমার গ্রামীণ সড়ক তো আমাদের যেটা নতুন যে নির্দেশিকা এসেছে সেখানে আসলে সড়কের যে বিন্যাস আছে সে বিন্যাস বেঁধে গতিসীমা দেওয়া হয়েছে পাশাপাশি যেটা করা হয়েছে যে যানবাহন ভেদেও গতি দেওয়া হয়েছে বিভিন্ন সড়কে আসলে সেখানে বিপত্তিটা আসলে দাঁড়িয়েছে আমি মনে করি আসলে অনেকটাই তারা ওভার এক্সারসাইজ করে ফেলেছে সড়কের বিন্যাস ভেদে গতিসীমা এটা দেওয়া যেতেই পারে এটা বিজ্ঞানসম্মত জিনিস পৃথিবীর সব দেশেই সেটা থাকে কিন্তু যানবাহন ভেদে গতিসীমা যেটা দেওয়া হয়েছে আমি যেভাবে দেখছি যারা আসলে কমিটিতে কাজ করেছেন এই গতিসীমা নির্দেশিকা তৈরি করতে গিয়ে তাদের আসলে প্রকৌশল জ্ঞান যেটা থাকার কথা সেখানে দুর্বলতা আছে ধারণাটা খুব একটা পরিষ্কার না সন্দেহ আমি যেটি বলছিলাম দেখেন প্রথম কথা জানেন কারণ আমরা এক্সপ্রেসওয়ে আমরা বলি যেটা সবচাইতে ভালো মানের সড়ক যেখানে বিনিয়োগটা অনেক ভারী হয় আমরা প্রবেশ নিয়ন্ত্রিত করেছি এবং মোবিলিটি বাড়ানোর চেষ্টা করছি এক্সপ্রেসওয়ে সেখানে এক্সপ্রেসওয়ে আর জাতীয় মহাসড়কের গতি যদি একই হয় قالতো আপনি এক্সপ্রেস দিয়ে তৈরি করা দরকার ছিল না আপনি তো প্রচলিত মহাসড়ক তৈরি করলেই পারতেন এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে যানবাহন ভেদে গতিসীমা এটা একটা ভয়ানক জিনিস আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে যানবাহন ভেদে গতিসীমা আছে কিন্তু এই উদাহরণটা কিন্তু পুরোপুরি দেখতে হবে কারণ তাদের দেশে আবার লেন ভিত্তিক গাড়ি চলে আপনার যানবাহন ভেদে লেন আছে কোন লেনে কোন যানবাহন চলে এবং সেই লেন অনুযায়ী গতিসীমা দেওয়া থাকে আমাদের সড়কের ইকোসিস্টেম তো এই ধরনের যানবাহন গতিসীমা নেওয়ার জন্য প্রস্তুত না আমাদের সরকই ব্যাকরণ এখনো নেই আমরা কিন্তু লেন ভিত্তিক গাড়ি চালাই না তাহলে আপনি যে আমাকে করছেন আমি ভেবে দেখছি যেহেতু যানবাহন ভেদে গতিসীমা দেওয়া হয়েছে তাহলে দেখা যাবে একই সড়কে আপনি দেখা যাবে একই লেন বরাবর চার ধরনের যানবাহনের চার ধরনের গতিসীমা তাহলে যেটি হবে আসলে যানবাহনের মধ্যে গতির তারতম্য তৈরি হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ধীর গতির যানবাহনের পিছনে যদি একটা দ্রুত গতির যানবাহন থাকে সে পিছন থেকে ধাক্কা দেওয়ার একটা ঝুঁকি বাড়বে পাশাপাশি যেহেতু আমরা ভিন্ন ভিন্ন যানবাহনের ভিন্ন ভিন্ন গতিসীমা দিচ্ছি সেক্ষেত্রে যেটি হবে আমি দেখছি যে আপনার বিশেষ করে যাদের গতিসীমা কিছুটা বেশি তারা কিন্তু বারবার লেন পরিবর্তন করার চেষ্টা করবে অর্থাৎ ওভারটেক করার চেষ্টা করবে এবং ওভারটেকিং কিন্তু একটা ভয়ানক পরিচালনা আমরা বলি ওভারটেক করতে গিয়েই কিন্তু মুখোমুখি সংঘর্ষগুলি হয় তার মানে আমরা একটা জেনে বুঝে কিন্তু বাধ্য করছি বারবার ওভারটেকিং করার জন্য তাহলে তো সড়কে আরো বিশৃঙ্খলা আরো বাড়বে তো আমি আসলে যেটা বলছিলাম যারা এই কমিটিতে কাজ করেছে তাদের গতিসীমা আসলে সড়কের অবকাঠামো যানবাহন ভেদে কিভাবে নির্ধারণ করতে হয় এই সম্বন্ধে ধারণাটা আসলে পরিষ্কার না ফলে এইখানে বিশৃঙ্খলা আসলে কমার আমি কোনো সম্ভাবনা দেখছি না বরং আমি যেটা বললাম পিছন থেকে ধাক্কা দেওয়া বা ওভারটেকিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের যে ঝুঁকি এটা কিন্তু আরো বাড়বে আচ্ছা গতিসীমার কথা বলতে গেলে স্যার গতির কথাই চলে আসে আপনি মেট্রো রেলের কথা বলছিলেন এবং এক্সপ্রেস কথা যদি বলি যে ঢাকা সড়কে নতুন একটা সংযোজন আমাদের জন্য এবং সেখানে একশো কিলোমিটার গতিতে যানবাহন চলাচল চলাচল করছে কিন্তু যেখানে গতি বা নিয়ম রয়েছে যে সাটের বেশি উঠবে না এই ক্ষেত্রে আসলে কি বলবেন দেখেন প্রথম কথা আমি একটু অন্যভাবে দেখছি যে এই যে গতিসীমা নির্ধারণ হলো দেখে আমার কাছে এমন মনে হয়েছে যে বাংলাদেশী পৃথিবীর একমাত্র দেশ যেখানে চালকরা একশো কিলোমিটার গতিতে গাড়ি চালায় দেখেন পৃথিবীর আপনি খুব বেশি দূরে তাকাতে হবে না আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই চায়নার দিকে তাকাই মালয়েশিয়ার দিকে তাকাই তাদের এক্সপ্রেস ওয়ে গতিসীমা শুরুই হয় একশো কিলোমিটার থেকে এবং উপরে প্রায় ১৪০ চল্লিশ কিলোমিটার থাকে কিন্তু সেই সেই সড়কগুলিতে আপনি দেখবেন আমাদের মতন কিন্তু দুর্ঘটনা হয় না তার মানে গতি একমাত্র কারণ না যার কারণে আসলে দুর্ঘটনা হয় আমাদের সড়কের দুর্ঘটনার প্রথম এবং প্রধান দুটা যদি কারণ আমি বলি একটা হচ্ছে অনিরাপদ যানবাহন এবং দ্বিতীয়টা হচ্ছে অনিরাপদ অপ্রশিক্ষিত চালক তো বিআরটি এর কাজ কিন্তু এই দুই জায়গায় নিয়ন্ত্রণ করা কিন্তু সেই জায়গায় কাজ না করে গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং যেটা আমি বলছিলাম যে আপনি দেখেন এক্সপ্রেসওয়ে আপনি বলছেন এক্সপ্রেস কথা আমি একটা রাস্তা তৈরি করলাম একশো কিলোমিটার গতি ধরে সেই কারণে কিন্তু আমাদের রাস্তাটা চকচকে ঝকঝকে মসৃণ করলাম প্রসারিত করলাম এখন সেই রাস্তায় যদি আপনি নকশা করলেন একশোর জন্য গতি সীমা বেঁধে দিলেন সাইড হবে এটা কি আমি যেভাবে দেখছি এটা অনেকটা এরকম যে আপনি চোরকে বলছেন চুরি করা যাবে না কিন্তু আপনি ঘরের দরজা জানালা খুলে রাখছেন কারণ আপনি রাস্তা তো ডিজাইন করেছেন প্রসারিত হবে ওই রাস্তায় উঠলে আপনি নিজের অজান্তেই আপনার গতিবে আশি নব্বইতে উঠে যাবে আমি যেভাবে দেখছি যে আসলে আপনার এক্সপ্রেসওয়ে তো ডিজাইন করা হয়েছে উচ্চ গতির জন্য আপনার ঝুঁকি যে জায়গাগুলি আছে অর্থাৎ যে যানবাহন ফিট না যে চালকগুলি গুলি প্রশিক্ষিত না তাদেরকে আপনি এনফোর্স করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এক্সপ্রেসওয়েতে কিন্তু ওইটা না করে যদি আপনি গতি কমিয়ে দেন তার মানে আপনি মোবিলিটি কমিয়ে দিচ্ছেন তাহলে আমাদের এক্সপ্রেসওয়েতে ভারী বিনিয়োগের দরকার ছিল না একদমই তাই ঢাকা থেকে ভাঙার যে গতিসীমা সেটা হচ্ছে 80 এটা কি আপনার কাছে ঠিক মনে হয় কিনা এরকম আরো প্রশ্ন উত্তর আমরা আপনার কাছ থেকে জানবো তবে তার আগে আমাদের পয়েন্টে হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতির সময় হয়ে গেছে একটা বিরতির পর আমরা আবারো ফিরছি দর্শক আমাদের সাথেই নিশ্চয় থাকবেন বিরতি পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্ট এর আয়োজনে এবং আজকে আমরা জানবাহনের গতিসীমা নিয়ে কথা বলছিলাম অধ্যাপক ডক্টর মামুন হাদেউ জামানের সঙ্গে স্যার আমরা বিরতি থেকে আবার আগ মুহূর্তে কিন্তু আপনার কাছে প্রশ্ন ছিল যে ঢাকা ভাঙার এক্সপ্রেস এর গতিসীমা আসি এটা আপনার কাছে ঠিক মনে হয় কিনা এবং এই সাথে আমি আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখছি যেহেতু আমাদের সময় কম নতুন নিয়মে 10 ধরনে জানবাহন কে গতিসীমা আওতায় আনা হয়েছে তাহলে অন্যদের কি হবে জি আপনি প্রথম প্রশ্নটির উত্তরটা আমি দেই যে আপনি দেখেন যে আমাদের এক্সপ্রেস ওয়ে যখন আমি বলি আমি একটু বলছিলাম যে আমাদের সড়কের কিছু বিন্যাস থাকে এক্সপ্রেস ওয়ে হচ্ছে আসলে সবচেয়ে ভালো মানের সড়ক আমাদের ঢাকা মহা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে আমি আলাদাভাবে না বলি আমি যেটি বলি কাগজে কলমে যখন আপনি সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করছেন সেখানে অবশ্যই এক্সপ্রেসের গতি আপনার মহাসড়কের গতি থেকে বেশি এটা ডিক্লেয়ার করতে হবে এটা আন্তর্জাতিকভাবে ভাবে এইভাবেই গতিসীমাগুলি দেওয়া হয় এখন আপনি যখন বলবেন যে কোন একটা স্পেসিফিক কোনো এক্সপ্রেসওয়ে ধরেন ঢাকা মহাবাহিনী এক্সপ্রেসওয়ে কথা আপনি বলছেন অথবা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা আমাদের পূর্বাচল এক্সপ্রেসওয়ে আছে কোন সড়কে কত গতিসীমা থাকা উচিত সেটা কিন্তু একটা ভিন্ন বিষয় কাগজে কলমে আমি একশো রাখতে পারি কিন্তু যখনই আপনি মাঠ পর্যায়ে আমরা যেটা বলি পোস্ট স্পিড লিমিট আপনি দেখবেন এক্সপ্রেসওয়ে পাশে সাইন থাকে সেখানে একটা গতিসীমা লেখা থাকে সেই গতিসীমা আর সর্বোচ্চ গতিসীমা কিন্তু এক নাও হতে পারে আপনার এক্সপ্রেসওয়ে যদি ঝুঁকিপূর্ণ মনে হয় আপনি যদি মনে করেন যে আমি প্রবেশ নিয়ন্ত্রিত যেভাবে এটা তৈরি করতে চেয়েছিলাম সেভাবে এটা হয়নি নকশাগত কোনো জায়গায় জটিলতা আছে বা এলাকা ভিত্তিক কিছু ঝুঁকি আছে কিছু আছে সেক্ষেত্রে আপনি দিতে সেটা সমস্যা নাই কিন্তু কাগজের কলমে অবশ্যই আপনার এক্সপ্রেস এর গতিসীমা আমার জাতীয় মহাসড়কের থেকে বেশি রাখতে হবে নতুবা সড়কের যে বিন্যাস আছে সেই বিন্যাসের মধ্যে একটা বিজ্ঞানের ঘাটতি ঘটবে সেই জায়গাটা আমি বলছিলাম এখন আপনি ঢাকা মহাভাঙ্গা এক্সপ্রেসি আছে সেটা আমি যেভাবে দেখছি এটা আসলে আশিটা ঠিক আছে কি ঠিক না এটা দেখার জন্য একটা অডিট করা দরকার। পরে যদি দেখা যায় যে আমি যেটা বলছিলাম এটা আসি না এটা একশোতেও চালানো যাবে তবে যেটা আমি বারবার বলছিলাম যে যানবাহনগুলো গুলো একশো কিলোমিটারে চলার মতন সক্ষমতা নাই বা চালকের দক্ষতা প্রশিক্ষতা নাই যে যে ধরনের চালকদের সেই ধরনের চালকদের এখানে নিয়ন্ত্রণ করতে হবে পৃথিবীর সব দেশে তাই হয় এক্সপ্রেসওয়েতে বিশেষ বিশেষ যানবাহনের জন্য নিয়ন্ত্রণ বা এনফোর্সমেন্ট করা হয় আমরা দেখছি তো বিআরটি আপনি দেখেন কম্পাউন্ডের মধ্যে জিকজ্যাক টেক্স বা আপনার র‍্যাম্প টেস্ট করে দক্ষতা সনদ দিচ্ছে এখন এই চালকরা যদি 100 কিলোমিটার গতিতে এক্সপ্রেসওয়েতে ওঠে সেখানে তো দুর্ঘটনা ঘটবে একদমই তাই আমরা তো নিয়ন্ত্রণ করতে হবে যে আপনার যখন আপনি দক্ষতা সনদ দিচ্ছেন সেটা কি আপনার ভাবে যাচাই বাছাই করছেন কিনা বা যানবাহনের পরীক্ষা নিরীক্ষা করে যে ফিটনেস সনদ দেওয়ার কথা সেটা আপনি দিচ্ছেন কিনা সেই জায়গায় কাজ করতে হবে এক্সপ্রেসওয়ের গতির পিছনে না ছুটে আমার যে জায়গা ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এনফোর্স করতে হবে সেই জায়গাটা আসলে আমাকে গুরুত্ব দেওয়া উচিত আচ্ছা স্যার আর একটা কথা বলতে চাই যে ফিটনেস বিহীন যান লাইসেন্স বিহীন চালক ক্লান্তি নিয়ে গাড়ি চালানো অবৈধ যান দুর্ঘটনা সাধারণ বা প্রধানতম কারণগুলো যেগুলো আমরা জানি কিন্তু এত দিন পরে এসে বা এত সড়ক উন্নয়নের পরেও এসে কেন এই জিনিসগুলো ঠিক হচ্ছে না এর পেছনে কারণগুলো আসলে কি এর পিছনে আমি যেটা দেখি আসলে এটা কমিটমেন্টের ঘাটতি আমরা অতীতে সড়ক পরিবহন আইন তৈরি করেছি শ সুপারিশ তৈরি করা হয়েছে অনেক বিধিমালা তৈরি করা হয়েছে কিছুই হয়নি তার কারণ হচ্ছে আমি বললাম কমিটমেন্টের ঘাটতি আমাদের এত সুপারিশের দরকার নাই আমরা যদি একটা কাজ করতে পারি এবং সরকার যদি বাসের যারা মালিক আছে পরিবহনের যারা মালিক আছে বা ব্যবসায়ী আছে তাদেরকে যদি বাধ্য করতে পারে যে যারা আমাদের মোটর যানের শ্রমিক আছে বা যারা চালক আছে তাদেরকে শ্রম ঘন্টা নির্ধারণ করে দিয়ে তাদেরকে অবশ্যই আপনার নিয়োগপত্র যে কথা বলা হয় সেটি দিতে হবে এই একটা কাজ যদি আমরা করতে পারি আপনি দেখবেন তখন মালিকরা একটা কম্পালশন বা বাধ্য বাধ্যতার যে আমার যানবাহনকে ফিট রাখতে হবে আমার চালকের দক্ষতা যাচাই করে লাইসেন্স ঠিক আছে কিনা সেইভাবে তাকে নিয়োগ দিতে হবে অর্থাৎ দুর্ঘটনা ঘটলে দায় নেওয়ার যে একটা সুযোগ তখন তৈরি হবে এখন তো আসলে আমাদের যারা পরিবহন মালিক আছে তাদের রিস্ক পারসেপশনটা অত্যন্ত দুর্বল আমার যানবাহন যদি আলফিক থাকে চালক যদি ঘুমিয়ে ঘুমিয়ে আটচল্লিশ ঘন্টাও গাড়ি চলে দুর্ঘটনা যদি ঘটে তাহলে তো চালক মরবে তাহলে তো যাত্রী মরবে তাদের তো কিছু আসা যায় না একদমই তাই আমরা একটা দায়হীনতার সংস্কৃতি আসলে তৈরি করে ফেলেছি আমাদের সমাজে আমরা আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে আপনার কাছে আমার নিজেরই একটা ব্যক্তিগত প্রশ্ন রাখছি রাস্তায় এবং গত তিন বছরের পরিসংখ্যান যদি আমরা ধরি ঢাকার দুই সিটি কর্পোরেশনে ময়লাবাহী গাড়ির চাপে অন্তত তেরো জনের প্রাণ গেছে কিছুদিন আগে আমরা সপ্তম শ্রেণীর একজন ছাত্রকে মারা যেতে দেখেছি এই ময়লার গাড়ির বেসামাল গতিতে এই নিয়ে কি বলবেন একটু যদি ছোট করে বলে বলেন আসলে এটা কেন হচ্ছে না সিটি কর্পোরেশনে বা দায় যাচ্ছে কিনা অবশ্যই আমি আমি যেভাবে দেখছি আসলে আপনি আপনি জানেন যে পরিসংখ্যান আপনি দিচ্ছেন অনেকটাই নয়া ঘাতকে কিন্তু রূপান্তরিত হয়েছে এই সিটি কর্পোরেশন ময়লা গাড়িগুলি আমি আমি যেভাবে দেখি আসলে আমাদের সিটি কর্পোরেশন সরকারি পরিবহন হিসাবে এটা কিন্তু রোল মডেল হওয়ার কথা আমাদের প্রাইভেট সেক্টরের গাড়িগুলো কিন্তু তাদের কাছ থেকে শেখার কথা আমরা কি দেখছি চালক আসনে বসছে আপনার মশক কর্মী ময়লা কর্মী বা যে আপনার আহ অফিস সহকারী আছে তারা আপনার স্টিয়ারিং এ বসে যাচ্ছে আবার যে ময়লার যে গাড়িগুলি আছে তাদের ফিটনেস থাকছে না নিবন্ধন থাকছে না এটা তো একটা অপসংস্কৃতি যে এখানে আসলে শুধুমাত্র ওই যে আপনার যারা ময়লার গাড়ি চালায় আমরা অনেক সময় দেখি চালকের উপর দোষটা চাপিয়ে দেওয়া হয় কিন্তু তাদের কিন্তু একটা পরিবহন বিভাগ আছে একটা বিশাল পুল আছে যাদের কাজ শুধুমাত্র কে কোন বাউন্টি চালাবে তা কিন্তু না আসলে চালকরা আসলে চালক বসছে কিনা সেটা তো আপনি নিশ্চিত করতে হবে এটার জন্য তো ড্যাশ ক্যামেরায় যায় সিটি কর্পোরেশন তো অনেক গাড়ি কিন্তু নাই একদমই তাই একদমই তাই আমরা বুঝতে পেরেছি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো উল্লেখযোগ্য ধারণা আসলে আপনি আমাদেরকে আজকে দিলেন একদমই ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হবার জন্য দর্শক সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ করা হলেও জীবনের গতিসীমা নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতেই সচেতন থাকতে হবে সেই সময় প্রতি মুহূর্তে আজকে ছিল হ্যাপেনিং পয়েন্ট অন্য কোনোদিন দিন অন্য আয়োজন নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ